9:10 সময় একটা 900 বার শেরওয়ালি ট্রাভেলস তার নাম্বারটা হচ্ছে L01AC6239 এই গাড়িটা এসে আমাদের চেক ঢাকা থেকে গোয়ালটা এসে হাজির হয় আর হাজির হওয়ার পরে আমরা যেহেতু নিয়মিত যেহেতু তালা মানে চেকিং সেই চেকিং আমরা করেছিলাম ঠিক মতো আমরা দুজন মানুষকে সাসপেক্ট হওয়ার পরে তার বেগে চেক করার পরে দেখা যায় কিছু অবৈধ গাঁজা নিয়ে ওরা ত্রিপুরার থেকে নিয়ে গুয়াহাটি অভিমুখে যাচ্ছিল তো ওর মধ্যে একজন হচ্ছে মিথিলেশ কুমার তার ঘর হচ্ছে মাধেপুরা বিহার তার থেকে আমরা 8 কেজি 700 গ্রাম গাঁজা আমরা উদ্ধার করেছি আর অন্যজন হচ্ছে কমলেশ পঞ্চম যাদব তার ঘর হচ্ছে মুম্বাই ইন্দ্রানগর রানীসাথী মার্গ তার থেকে আমরা 15 কেজি গাঁজা উদ্ধার করি বাজার মূল্য আনুমানিক 3 লক্ষ টাকা হবে অনুসন্ধান যেটা আমরা ইনভেস্টিগেশন চলছে আর কি প্রাথমিক ইনভেস্টিগেশন চলছে বাকি যেটা আমরা পেয়ে যাবো প্রত্যেক ডিটেল আমি তো ওদের কথা আমি বলতে পারবো না ওরা কিভাবে কাজ করে এটা আমি ঠিক সঠিক জানি না কিন্তু আমাদের যে মাননীয় এসপি মহোদয় শ্রী প্রদ্যোনা বড়ুয়া প্রত্যহ আমাদেরকে এনকারেজ করে এবং আমরা নিজেরাও খুব সিনসিয়ারলি কাজ করি এবং আমরা চাই যে ড্রাগসের এগেনস্টে একটা সংগ্রাম গড়ে উঠুক আর ওরা যাতে ওই ড্রাগসগুলি আমাদের আসামের যেটা ওটাকে যাতে কোনো অবস্থায় করিডোর বানাতে পারে না তার জন্য আমরা চেষ্টা করি এবং সেই মতো আমরা কাজও করে যাই এবং তার জন্য হয়তো আমরা এই সফলতা পাচ্ছি বারংবার সফলতা পেয়ে যাচ্ছি